بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত শ্রোতা ও দর্শক যে যেখানে থেকে আমাদেরকে দেখছেন সবাইকে প্রথমেই ফরাজি মিডিয়ার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমরা ইতিপূর্বে দুটি ভিডিওতে পবিত্র শবে কদরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছিলাম। শবে কদরের গুরুত্ব ফজিলত সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা ইতিপূর্বে দুইটা ভিডিওতে করেছিলাম। আজকের পর্বে আমরা সংক্ষিপ্ত আকারে, যেহেতু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে শবে কদরের তালাশ করো, এজন্য হাদিস এবং বিভিন্ন বুজুর্গানে দ্বীনের জীবনের তাজরিবার হালতে শবে কদরের কিছু আলামত আমরা আজকের পর্বে বর্ণনা করার প্রয়াস চালাব। এগুলি যে 100% আলামত তাই নয়, এরকম ঘটনা ঘটতে পারে এই ব্যাপারে যে শবে কদরের রজনীতে এরকম এরকম আলামত হতে পারে এই ব্যাপারে যে কিছু বর্ণনা রয়েছে, আমরা এই সম্পর্কে কিছু আলোকপাত করার চেষ্টা করব। আশা করি সকলে মনোযোগ সহকারে শুনলে উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। তো এই ব্যাপারে হাদিসের আলোকে যে বিষয়টি পাওয়া যায় সেটি হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শবে কদরের রজনী, যে রাত্রে শবে কদর অতিবাহিত হবে সেই রাত্রটি ঘোর অন্ধকার, ঘুটঘুটে একেবারে কালো অন্ধকারাচ্ছন্ন হবে না, যে একেবারে হাত বের করলে হাত দেখা যায় না বা কাউকে দেখা যায় না, এরকম ঘুটঘুটে জাতীয় যে অন্ধকার রয়েছে, ঘোর অন্ধকার যাকে বলা হয়, এরকম অন্ধকার হবে না রাত্রটি। এরপরে পাওয়া যায় যে শবে কদর যেই রাত্রে অতিবাহিত হবে সেই রাত্রে মৃদু বাতাস বইতে থাকবে, হালকা মৃদু বাতাস, শান্তিময় বাতাস থাকবে। এরপরে অন্য এক বর্ণনায় পাওয়া যায় যে শবে কদরের রজনী যেই রাত্রে শবে কদর অতিবাহিত হবে এর পরের দিন সকালবেলা সূর্যটা মৃদু আলো নিয়ে উদিত হবে, হালকা আলো নিয়ে, একেবারে ও অনেক তাপ নিয়ে সূর্য উঠবে এরকম নয়, হালকা মৃদু আলো নিয়ে সূর্য উঠবে। এরপরে হাদিসের ভাষ্য অনুযায়ী বর্ণনায় পাওয়া যায় যে ওই রাত্রে এবাদতের ভিতরে আলাদা একটা তৃপ্তি থাকবে, অন্যান্য দিন এবাদতের ভিতরে যেরকম হয় ওই রাত্রের এবাদতটা আলাদা একটা তৃপ্তি সহকারে এবাদত আদায় করা যাবে। যে এবাদতই করি না কেন, জিকির আসকার নামাজ সলাত যাই করি, আমরা এবাদতের ভিতরে আলাদা একটা তৃপ্তি থাকবে, আলাদা একটা অনুভূতি থাকবে এবাদতের ভিতরে ওই দিনে। এরপরে অন্য এক বর্ণনায় পাওয়া যায় যে শবে কদর যে রজনীতে অতিবাহিত হবে ওই রজনীতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এই সংক্ষিপ্ত আলোচনাতে আমরা যে আলামতগুলো নিয়ে আলোচনা করেছি, এরকম কোনো আলামত যদি আমাদের সামনে দৃশ্যমান হয় তা আমরা যাতে সেই রাত্রে বেশি করে শবে কদরের উদ্দেশ্যে ইবাদত করতে পারি এবং আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করি যে আল্লাহ তাআলা যাতে আমাদের জীবনে শবে কদর আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কদর রাত্রে আল্লাহ তাআলার উদ্দেশ্যে ইবাদত করার মতো তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।